হিংসি তার নাম। মাকর বুকুত সুমায় আছে নবজাতক ভিনসি। ভিনসিয়ে নাজানে তাই বিশ্বর এক একক, বিশ্বর 800 কোটি মানুষের প্রতীক ভিনসি। প্রতি সেকেন্ডত বিশ্বত জন্ম হয় 4টারও অধিক শিশু। ভারতত প্রতি ঘণ্টাত জন্ম হয় 2403টা শিশু। কিন্তু ইয়ার মাজতেই জন্ম হয়েই বেলেগ হয়ে পড়িল ভিনসি, কারণ বিশ্বত 800 কোটি মানুষের একক হিসাবে চিহ্নিত হয়েছে ভিনসি। ফিলিপাইনের মেনিলার এখন চিকিৎসালয়ত জন্ম হয়েছে ভিনসি মাবাংসাক। ভিনসির জন্মর লগেলগেই বিশ্ব স্পর্শ করিলে 800 কোটি মানুষের সংখ্যা। মঙ্গলবারে নিশা 1:19 জন্ম হল ভিনসি। সেই হিসাবে একেবারে নিখুঁত বলে ভাবিব নারি যদিও ই এক প্রতীকী একক। ভিনসির জন্ম ইন্দোনেশিয়ার পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট কমিশনে বিশেষভাবে উদযাপন করে। পূর্ব নির্ধারিত হিসাব আর সাংখ্যিক পরিগণনাত নির্ধারিত হয়ে আসিল 15 নভেম্বরত বিশ্বই ছুঁইছে মানুষের হিসাবে 800 কোটি। কিন্তু ভারতর বাবে ই এক প্রত্যাহ্বান কড়িয়ে আনিছে। 2023ত জনসংখ্যার হিসাবে চীনক পিছ পেলাব ভারতে। ঋণাত্মক বৃদ্ধিরে চীন অলপ হলেও পিছ পড়ি আছে ভারততকৈও। জন্ম নিয়ন্ত্রণের চীনে জনসংখ্যা নিয়ন্ত্রণের চেষ্টা চলাইছে। আন্তঃরাষ্ট্রীয় জনগণনার প্রতিবেদনত উল্লেখ করা হয়েছে যে চলিত শতিকাত এশিয়া আর আফ্রিকার দেশসমূহর জনসংখ্যা বৃদ্ধি হব। ইতিমধ্যে ইউরোপর বহু দেশত জনসংখ্যার হার বৃদ্ধি ঋণাত্মক। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ প্লাস।